नमस्कार दर्शक বন্ধুরা, জুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফিশ মোলির রেসিপি। এর আগে আমি আপনাদের সাথে 50 রকমের মাছের রেসিপি শেয়ার করেছি, যেগুলোর প্লেলিস্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমি এখানে তিনটে টুকরো মাছের পিস নিয়েছি। আমি রুই মাছ নিয়েছি, যে কোনো মাছ দিয়েও করতে পারেন। মাছে হাফ টিস্পুন নুন আর হলুদ 1/4 টিস্পুন মাখিয়ে রেখে দিচ্ছি। এবার নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, হাফ ইঞ্চি আদা আর 5-6টা রসুনের কোয়া, একটা কাঁচা লঙ্কা। এবার রান্নাটা আমি সাদা তেলে করব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল স্পুন সাদা তেল। মাছগুলো ভেজে নেব। এই রান্নায় মাছটা কাঁচাও করা যাবে। আমি হালকা ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, একটু উল্টে পাল্টে হালকা ভেজে উঠে নিচ্ছি। এবার কড়াইতে আরও কিছুটা সাদা তেল দিয়ে দেবো, প্রায় 2 টিস্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এই ফিশ মোলির রেসিপিটা কেরালা স্টাইল ফিশ টু, যেটা নারকলের দুধ দিয়ে তৈরি হয়। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে। এবার একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, একটা সুন্দর গন্ধ আসবে, ততক্ষণ নাড়বো। এরপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটা একটু কষে নেব। এবার একটা বড় সাইজে টমেটো ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। টমেটোটা নরম হওয়া পর্যন্ত রান্না করব, আর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম থেকে লো মধ্যে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। এবার টমেটোটা আমার কিছুটা নরম হয়ে এসছে। আমি এখানে এক বাটি পাতলা নারকলের দুধ, যেটাতে 1 টেবিল স্পুন ময়দা গুলে, সেটা দিয়ে দেব আর কিছুক্ষণ ফুটতে দেব। পাতলা নারকলের দুধ অর্থাৎ আমি নারকলের দুধটা নারকল কোড়া গরম জলে দিয়ে সুতির কাপড়ে ছেঁকে নিয়েছিলাম। এই প্রথমবার ছেঁকে নেওয়ার পর যে দুধটা তৈরি হয় সেটা গাঢ় নারকলের দুধ। দ্বিতীয়বার ওই নারকেল কোড়াটাই আমি আবার গরম জলে দিয়ে আবার সুতির কাপড়ে ছেঁকে নিয়েছি, সেটা হলো পাতলা নারকলের দুধ। সেই নারকলের দুধে আমি ময়দা মিশিয়ে দিয়ে দিলাম, আর গাঢ় নারকলের দুধটা যেটা প্রথমে তৈরি হয় সেটা শেষে ব্যবহার করব। আর ঢাকা দিয়ে আমি টমেটোটা ভালো করে কষে নিয়েছি। এবার ভাজা মাছটা দিয়ে দেব। এবার যে গাঢ় নারকলের দুধটা আমি দিয়ে দিলাম, এই নারকলের দুধটা দেওয়ার পর আমি আর বেশিক্ষণ ফোটাবো না, 2 মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। আমার চ্যানেলে 50-এরও উপরে মাছের দারুণ দারুণ রেসিপি শেয়ার করা আছে। এগুলো দেখতে হলে এর ডিসক্রিপশন বক্সে এর প্লেলিস্টের লিংক আমি দিয়ে দেব। একটা চিরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম ঢাকা খুলে। তাহলে তৈরি হয়ে গেল আমার ফিশ মোলির রেসিপি। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, লাইক করবেন, শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে কাল আবার একটা দারুণ রান্নার সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।